হ্যালো, হ্যালো, আমি হেলথ কেয়ার থেকে বলছি। আপনি কি তাহমিদ ফেরদোস বলছেন? হ্যাঁ, আমি 4 দিন আগে কি আপনার কাছ থেকে করোনা পরীক্ষার জন্য স্যাম্পল নেওয়া হয়েছিল? জি হ্যাঁ, আমার কাছ থেকে নেওয়া হয়েছিল। আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার শরীরে করোনা পজিটিভ এসেছে। আপনি অনুগ্রহ করে আলাদা একটি রুমে চলে যান এবং 15 দিন কারো সংস্পর্শে আসবেন না। কেউ যাতে আপনার আশেপাশে আসতে না পারে এমন কোনো রুমে একা থাকবেন। 15 দিন পরে আপনাকে আবার পরীক্ষা করা হবে, ততদিন আপনি সকল নিয়ম নীতি মেনে চলবেন। ধন্যবাদ। আমি এখন আর একা নয়, আমার সাথে আছে একটি ভাইরাস, এবং এই ভাইরাসটি আমাকে তিলে তিলে ক্ষয় করতে থাকবে। আমি জানি না আমি আদৌ বাঁচবো কি না, কিন্তু শুধু এটাই জানি দুনিয়া এখন সব কিছু আমার কাছে ঘোর পাক খাচ্ছে। কীভাবে কাটাবো এই আমার ওয়ান রুম জার্নি জানি না আমি। হঠাৎ সকালবেলা ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার কারণ হলো কাশি। শুধু কাশি ছিল না, সাথে ছিল হালকা গলা ব্যথা এবং শ্বাসকষ্ট। শরীরে যখন 3টা জিনিস একসাথে শুরু হয়, তখন কী কী পরিস্থিতি মোকাবিলা করতে হয় তা একমাত্র করোনা রোগীরাই বুঝতে পারে। প্রথম থেকে এই কাশিগুলো অল্প অল্প থাকলেও দিন দিন কাশিগুলো বাড়তে থাকে, এবং যতক্ষণ পর্যন্ত এই কাশিটা হতে থাকে ততক্ষণ পর্যন্ত মনে হয় যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। এবং কাশিটা বেশি সময় থাকে না, অল্প সময় পর পর আবার হয়, আবার অল্প সময় পর অফ হয়ে যায়। এবং এরকম অল্প সময় যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত মনে হয় যেন শরীরের সব থেকে কষ্টকর জিনিসটা মনে হয় কাশি। শুটিংয়ের মধ্যে এটি একটি অংশ ছিল, নিউজে চোখ রাখা কোথায় কি হচ্ছে এবং কয়জন করোনা রোগে আক্রান্ত হয়েছে, কয়জন করোনা রোগে মারা গেছে, এটা জানা আমার ডেলি রুটিনের অংশ ছিল। সাথে কী খেলে শরীর সুস্থ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেটাও জানতো। রাতে আমার ঘুম আসতো না, এবং ঘুম না আসার পিছনে কারণ হলো জ্বর। রাতে প্রচুর পরিমাণে জ্বর হতো, এবং এই জ্বরের কারণে সারা শরীরে শুধু জ্বালা আর জ্বালা, অস্থিরতা ভাব শরীরে শুরু হতো, অস্থির লাগতো, চারপাশে শুধু মনে হতো আমি একা কষ্টে ভুগতেছি। মাঝে মধ্যে রাতে ঘুম এত কষ্ট হতো যে আমি এই পাশ উপাস করতে করতে কখন আমার রাত কেটে যেত আমি টের পেতাম না। যেহেতু আমি বাইরে যেতে পারবো না এবং জানলা খুলতে পারবো না, তাই আমি জানলার কিছু অংশ থেকে বাইরে আবহাওয়াটা একটু দেখতাম, আকাশটা একটু দেখতাম। কথা বলা লোক বলতে কিছু আত্মীয় স্বজন এবং কিছু ফ্রেন্ড ছিল যারা সবসময় আমার পাশে ছিল, কথা বলতো। তাও বেশিক্ষণ কথা বলতে পারতাম না, বেশি কথা বলার ফলে কাশি শুরু হয়ে যেত, এবং এই কাশির জন্য কথা বলা বাদ দেওয়া লাগতো। কোনো এক সময় সবাই একসাথে বসে খাবার খেতাম, এখন তারা খাবার দরজার বাইরে রেখে চলে যায়, কারণ আমি যে রোগে আছি সেই রোগ অন্য কেউ সংস্পর্শে আসে তারও হবে, তাই নিজের একা একাই খাবার খেতে হবে। অন্যের ভালোর জন্য, আপন মানুষের ভালোর জন্য একা একা খাবার খেতে হবে, এটাই নিয়ম। খাবার খেতাম ঠিকই, কিন্তু কোনো স্বাদ ঘ্রাণ কোনো কিছুই পেতাম না। খাবার রুচি নেই বললেই চলে, কোনো কিছু খেয়ে আমি শান্তি পেতাম না। রোগ থেকে মুক্তি পাওয়ার কোনো ওষুধ নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে এ থেকে রোগ থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় আছে, এবং তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভাব নেওয়া। যে যত বেশি ভাব নেবে তত এই রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি, তাই নিয়মিত ভাব দেওয়া খুবই দরকার, তাই আমি ভাব দিতাম। শারীরিকভাবে কতটুকু সুস্থ আমি জানি না, তবে মানসিকভাবে আমি বেশি সুস্থ নেই, কারণ মানসিকভাবে আমি খুব দুর্বল হয়ে পড়ছি।
আমি জানি না আমার দেহে এখনও করোনা ভাইরাস আছে কি না। কিছুদিন আগে শরীর থেকে আমার স্যাম্পল আবার নেওয়া হয়, আজকে তার রেজাল্ট দেওয়া হবে। হ্যালো, আমি হেলথ কেয়ার থেকে বলছি, আপনি কি তাহমিদ ফেরদৌস বলছেন? আপনার 15 দিন আগে যে করোনা পজিটিভ এসেছিল, আজ 21 দিন, আমরা আবার পরীক্ষা করেছি এবং আপনার করোনা নেগেটিভ এসেছে। আপনার ওয়ান রুম জার্নি এখানেই শেষ। ধন্যবাদ।